পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত প্রায় 82 কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। এর অংশ হিসেবে ট্রায়াল ট্রেন এমটি ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আগামীকাল নতুন রেলপথ দিয়ে ঢাকা থেকে পরীক্ষামূলকভাবে ভাঙা স্টেশনে যাবে ট্রেনটি। আর 10ই অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত পুরো রেলপথের দৈর্ঘ্য 172 কিলোমিটার। এর আগে সকালে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ি এসে পৌঁছায়, পরে দুপুরে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর চালক হিসেবে রয়েছেন আবুল কাশেম। ট্রেনটিতে 8টি কোচ ও 1টি ইঞ্জিন রয়েছে। বৃহস্পতিবার রেলমন্ত্রী সহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙায় আসার কথা রয়েছে। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে ধারাবাহিক নাটক ভালোবাসার অলিগলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দিয়ে বলতে গেলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা এটা? ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছে এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। দাগিনে আমি যা কিছু করছি তোর ভালোবাসে করছি। আরে আমি কি টাকা দেওয়ার জন্য এগুলা করছি নাকি? আপনি কি জন্য কি করেছেন সেটা শুধু আপনি জানেন শহীদ ভাই। আমরা এখন একটা মজার খেলা খেলবো, এইটা আপনি ভিডিও করবেন। আমি কিন্তু ভিডিও করতেছি ভাই। সেই লাগে দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।